नमस्कार सकल के स्वागत जाना एनटीवी डब्ल्यू बी ते अपने संगे रही प्रवीण। आज जो प्रत्यंत ग्रामेर छवि देखाबो ता देखले अपने गाए अवश्य एक शिहरण जागबे, कारण आम्रा आज जेखने बास करे थाकी जेखने मानुषजनेर नीडी बोलते थाके होच्छे खाद्य अन्न बासस्थान जेमन तेमन शिक्षाओ। आगे भिडियोगुलो तो अवश्य सब किछु देखेछेन, तादेर बासस्थान सम्बन्धे देखेछेन, तारा कि खाय तादेर जीवनयात्रा देखेछेन। आज तादेर शिक्षागत योग्यता बा कि बा ए ग्रामे शिक्षकता बा शिक्षा कतटा पौंछेछे आज ता खोज निते आमरा एसे पौंछेछि पाटकेलडांगा ग्राम पंचायतेर काछिया अंचले। आर सेखाने आमादेर प्रतिनिधि जियाउल रयेछे आमादेर संगे। जियाउल, आजके जे आमरा ग्रामे एसेछि, এই গ্রামে একদম প্রত্যন্ত গ্রাম, এই গ্রামে এখন পর্যন্ত শিক্ষার কি হাল হকিকত রয়েছে? আমরা পৌঁছেছি সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলে। এই গ্রামের যে পাটকেলডাঙ্গা আদিবাসী পাড়া যেটা আছে, কাঁচিয়া আদিবাসী পাড়া, সেই আদিবাসী পাড়াতে এখানে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই এলাকাতে একটা আইসিডিএস সেন্টার, যে শিশু শিক্ষা কেন্দ্র, সে শিশু শিক্ষা কেন্দ্রটাও নেই। এখান থেকে দূরে একটা রয়েছে, অর্থাৎ এই মৌজাটা যে আছে সেই মৌজার পরে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয়ে সেখানে যায় ছাত্ররা। তারপরে যে আদিবাসী পাড়া এখানে যেটা আছে, আদিবাসী অধিকাংশ আদিবাসী পরিবারেরা সকাল হলেই তারা পৌঁছে যায় মাঠে কাজ করতে, আর বাচ্চা ছেলেমেয়েরা কিন্তু বাড়িতে থেকে যায়। সে বাড়িতে থাকার ফলে এখানে যেহেতু নেই আদি আইসিডিএস সেন্টার, অর্থাৎ আইসিডিএস সেন্টারেও বাচ্চারা গিয়ে কিছু লেখাপড়া করে কিন্তু সে সুযোগটাও নেই, অর্থাৎ এখান থেকে তাদের দূরে স্কুলে একটা প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে যেতে হয়, ফলে সেখান থেকে প্রাথমিক বিদ্যালয়ে এখানে ছেলেমেয়েরা পৌঁছাতে পারে না। তাহলে একটা বাড়ি বানাতে গেলে তার ভিত যেমন প্রয়োজনীয়, তেমন একটা শিশুর কিন্তু বিকাশ শুরু হয় এই প্রাথমিক বিদ্যালয় থেকে, বা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক যা এখন আইসিডিএস কেন্দ্রগুলিতে করা হয়, সেই আইসিডিএসের কিন্তু একটা সেন্টারও কিন্তু এই গ্রামে নেই। গ্রাম থেকে একটু দূরে গিয়ে রয়েছে প্রাথমিক বিদ্যালয়। আমার পেছনে এলাকাবাসীরাও রয়েছে, তাদেরকেও একটু ধরার চেষ্টা করবো, বাড়ানোর চেষ্টা করবো। আপনাদের এই এলাকাটাতে কোনো আইসিডিএস সেন্টার আছে? আমরা চেষ্টা করছি, আমরা তো মা বাবা মাঠে চলে যাই, এবার ছেলে পেলেদেরকে এবার রেখে যাই, এখন কি ধরেন ওই গ্রামে আছে যেতে পারবে? এই যে ছেলে মেয়ে কোনো আলে রাস্তায় যেতে পারবে? পারবে না, কোনোদিন পারবে না। তো তার জন্য আমরা বলছি এখানে আমাদের একটা আইসিডিএস এর ব্যবস্থা করে দেন। এই যে আপনার স্কুলে বাচ্চা রয়েছে, বাচ্চাটা আইসিডিএস সেন্টারে বা যায় বা স্কুলে যায়? না যায় না, ওই তো বলছি। তাহলে বাচ্চার ভবিষ্যৎ কি করবো? আমরা মাঠে যাই খেয়ে দিয়ে, আমরা বলি যে যা, আমরা বলি যে যাও তোমরা স্কুলে যাও, সেটাই যাও, তো যায় না, দূর দিয়ে যায়। দূরে কিছু বাচ্চারাও রয়েছে সঙ্গে, তোমরা স্কুল যাও? সকালবেলায় সকালবেলায় ঘুম থেকে উঠে দিয়ে কি করো? সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে দাঁত মাজি, হ্যাঁ, তারপরে খেলি, চা খাই। এমনি আর পড়াশোনা সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় পড়াশোনা হয় না? বই নাই। তাহলে দেখলেন তো ছবিটা কেমন, আপনাদের অবশ্যই শিহরণ তো জাগার কথা। আমার গায়ে তো অবশ্যই শিহরণ জেগে গিয়েছে, কারণ একটা গ্রাম, অর্থাৎ প্রত্যন্ত গ্রাম, আদিবাসী অধ্যুষিত এলাকা, আর সেই এলাকার মানোন্নয়ন যখন দেখালাম যে মান কোন জায়গায় গিয়ে ঠেকেছে, তেমন শিক্ষাগত মানও কিন্তু একদম তলা নিতে ঠেকেছে। বাচ্চারা সকালবেলায় ঘুম থেকে উঠে যে আইসিডিএস সেন্টারে যাবে বা সে যেখানে তাদের প্রাথমিক প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি প্রাইমারির যে তাদেরকে শিক্ষা দেওয়া হবে সেই শিক্ষা পর্যন্ত বাচ্চারা নিতে পাচ্ছেন না, কারণ গ্রামে একটি আইসিডিএস সেন্টার নেই, যেতে হয় অনেক দূরে। সকালবেলায় বাড়ির বাবা মা অভিভাবকরা চলে যান কাজে, কারা বাচ্চাদেরকে দিতে যাবে পাশের গ্রামে? তাই বাচ্চারা একইভাবে এই অবহেলিত হয়ে গ্রামেই পড়ে থাকেন। তাহলে এই বাচ্চার ভবিষ্যৎ কি, কী বা ভবিষ্যৎ এই গ্রামের, অর্থাৎ কী বা ভবিষ্যৎ এই কাঁচিয়া গ্রামের? সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন, অর্থাৎ উপনির্বাচন হতে চলেছে এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাঁচিয়া গ্রামে। ভোট আসে ভোট যায়, দিন আসে দিন যায়, কী হবে হাল হকিকত এখন আমরা
তাই প্রশ্ন রাখছি আপনাদের কাছে। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে ক্যামেরায় জিয়াউরের সঙ্গে প্রবীণ, এনটিভি ডাব্লিউবি।